তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিক দেবে একই সঙ্গে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের দু হাজার বাইশ সালে একাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম হবে তো অলরেডি অফিসিয়ালিভাবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফাইনাল এক্সামের রুটিন প্রকাশিত হয়ে গেছে আমরা এখন দেখে নেব কিভাবে সেই রুটিনটা সংগ্রহ করতে পারি তো এর জন্য তোমরা যে কোনো একটা ডিভাইস কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইলে তোমরা গুগল ক্রমটা ওপেন করো এবং করার পর সেখানে টাইপ করো ডাব্লু বি এস ই জাস্ট টাইপ করার পর এন্টার দাও এবং সাথে সাথে তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি লেখাটা তো জাস্ট এই লেখাটার উপরে একটা ক্লিক করো ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে ডান দিকে একটা রয়েছে রুটিন দু হাজার বাইশ নিউ এখন এই লেখাটার উপর ক্লিক করলেই তোমরা পিডিএফ পাবে এবং এই পিডিএফটা উচ্চ মাধ্যমিক এবং একাদশ উভয় পরীক্ষার্থীদেরই কিন্তু রুটিন আছে ঠিক আছে তো জাস্ট আমি ক্লিক করলাম দেখো ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল তো ডাউনলোড করার পর দেখো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রুটিন ঠিক আছে দু এবং ডেট ডে এবং সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা প্রথম যেটা শুরু হচ্ছে দেখো দুই চার দু হাজার বাইশ সাটারডে এবং সাবজেক্টগুলো তোমরা এখানে দেখো বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ঠিক আছে তোমাদের যে বিষয়টা আছে তোমরা এখানে দেখতে পাবে পরপর রুটিনটা নিচে নামালে দেখতে পাবে তারিখগুলো তোমরা দেখে নাও প্রথমে দু তারিখ হচ্ছে তারপর চার তারিখ পাঁচ তারিখ এবং বারগুলো দেওয়া আছে তোমাদের যে বিষয়টা পরীক্ষা তোমাদের যে বিষয়টা আছে ওই বিষয়টা কত তারিখে পরীক্ষা হচ্ছে সেটা তোমরা এখান থেকে কে পে যাবে ঠিক আছে ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স নিউট্রিশন সংস্কৃত হিস্ট্রি সব পেয়ে যাবে তোমরা এই সাবজেক্টের ঘরগুলোতে ঠিক আছে তো পরীক্ষাটা তোমাদের শুরু হচ্ছে কিন্তু দশটা সকাল দশটায় শুরু হবে এবং শেষ হবে একটা পনেরোতে ঠিক আছে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষার রুটিন এবং রুটিনটা দেখো তোমাদের প্রকাশিত হয়েছে এক এগারো দু হাজার একুশ অর্থাৎ নভেম্বরের এক তারিখে প্রকাশিত হয়েছে এবং ঠিক নিচে তোমরা চলে আসো এখানে তোমরা দেখতে পাবে একাদশ শ্রেণীর রুটিন দেখো উচ্চ মাধ্যমিক প্রাথমিক যে তারিখে যে যা বিষয় হবে একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদেরও ওই একই তারিখে একইবারে একই বিষয় থাকবে শুধু টাইম পরিবর্তন হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষাটা শুরু হবে টাইম যেটা সেটা হচ্ছে যে দুটো পি অর্থাৎ দুপুর দুটো থেকে শুরু হবে শেষ হবে পাঁচটা পনেরোতে ঠিক আছে তো যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেরই প্রয়োজন এই পরীক্ষার রুটিনটা অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে প্রত্যেকে এই পিডিএফটা সংগ্রহ করে তারা তাদের প্রয়োজনীয় বিষয়টা কবে পরীক্ষা আছে সেটা দেখে নিতে পারে ঠিক আছে